হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা সলভ করব ক্লাস ফাইভ প্রশ্ন বিচিত্রার ম্যাথের 15 নম্বরের স্কুলটা। এর আগে আমরা 14টা স্কুল সলভ করেছি, সেই স্কুলের ভিডিওগুলো যদি কেউ না দেখে থাকো তাহলে আমি নিচে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিও, কিংবা ইচ্ছা করলে তোমরা প্লেলিস্ট থেকেও দেখে নিতে পারো। এছাড়া অন্যান্য প্রশ্নগুলোর সলিউশন অর্থাৎ পুরো প্রশ্ন বিচিত্র সলিউশন চাইলে তোমরা প্লেলিস্টটা একবার খুলে নিও, সেখানে পেয়ে যাবে তোমরা সেসব সলিউশন, উইংসের সলিউশন পেয়ে যাবে প্লেলিস্টে। তাছাড়াও আমাদের পরিবেশ থেকে চ্যাপ্টার ওয়াইজ ছোটো বড়ো সমস্ত রকমের কোয়েশ্চেন আনসার আমি তোমাদের দিয়ে দিয়েছি, সেগুলো তোমরা কিন্তু প্লেলিস্টে পেয়ে যাবে। তাই প্লেলিস্ট খুলে নিজের ইচ্ছা মতো প্রয়োজন মতো ভিডিও তোমরা দেখে নিও। প্রত্যেকটা স্কুলের মতো এই স্কুলের অঙ্কগুলো আমি তোমাদের খুব সহজ সরল ভাষায় বুঝিয়ে দেবো, আশা করি তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা হবে না। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, যদি ভালো লেগে থাকে তো শেষে লাইক কমেন্ট শেয়ার করবে, আর যদি নতুন হয়ে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে, যাতে নেক্সট ভিডিওগুলো কোনোটাই তোমার মিস না যায়। তো শুরু করছি এবার আজকের ভিডিও। দেখো প্রথমেই আছে একের ক নাম্বারে 0, 8, 3, 1 দ্বারা গঠিত বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা লেখো। এরকম বহু 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 অঙ্ক তোমরা করেছো আমার কাছে, আমি তোমাদের শিখিয়ে দিয়েছি যে কীভাবে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা লিখবে। তাই আজকে শুধুমাত্র উত্তরটা বলে দিচ্ছি। প্রথমে লিখবে বৃহত্তম সংখ্যা সমান, তাই যে সংখ্যাগুলোকে দিয়েছে ওদেরকে বড় থেকে ছোট সাজিয়ে দেবে, হবে 8, 3, 1, 0। ক্ষুদ্রতম সংখ্যা সমান লিখবে 1, 0, 3, 8, হিসাব মতো 0, 1, 3, 8 হয় ছোট থেকে বড় সাজাতে গেলে, কিন্তু তোমরা লিখবে 1, 0, 3, 8 এই কারণে, কারণ শূন্য কোনো সংখ্যারই প্রথমে আসবে না, তাই একটার পরে আমরা শূন্যটাকে বসিয়ে দেব। নেক্সট 2 নম্বরে বলা হয়েছে দুটি মৌলিক সংখ্যার লসাগু কত। উত্তর লিখবে তোমরা দুটি মৌলিক সংখ্যার লসাগু হলো সংখ্যা দুটির গুণফল। এক্ষেত্রে মনে রাখবে দুটি মৌলিক সংখ্যার লসাগু হলো সংখ্যা দুটির গুণফল, কিন্তু গসাগু কিন্তু এক। এই জিনিসটা অনেক সময় তোমাদের গোলমাল হয়ে যায় আমি দেখেছি, তাই বলে দিলাম। লসাগু মনে রাখবে সংখ্যা দুটির গুণফল, আর গসাগু কিন্তু এক। ওকে, নেক্সট অঙ্ক ফাঁকা ঘরে বড় বা ছোট চিহ্ন বসাও। তো প্রথমে আমরা ঠিক করে নেব কোন সংখ্যাটি বড়, ছোটটা ঠিক করার প্রয়োজন নেই, আমি বলে দিচ্ছি তারপরে দেখে নাও। তবু একটা ছোট করে বলে রাখি, দুটো চিহ্ন, এটা হচ্ছে বড় চিহ্ন আর এটা হচ্ছে ছোট চিহ্ন। এত ভাবার দরকার নেই, অনেক সময় গুলিয়ে যাই, তাই আমি অন্য একটা নিয়ম বলে দিচ্ছি। প্রথমে আমরা বের করে নেব কোন সংখ্যাটি বড়। তো ক অঙ্কের সংখ্যা প্রথমে ছোট বড় বের করার জন্য আমরা এত বড় একটা সংখ্যা দেখে তো বুঝতে পারছি না কোনটা ছোট কোনটা বড়, তাই আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা দেখে নেব যে কোনটা কত কয় অঙ্কের সংখ্যা। তো দেখো এখানে আছে 1, 2, 3, 4, 5, এটা 5 অঙ্কের সংখ্যা, 1, 2, 3, 4, 5 এটাও 5 অঙ্কের সংখ্যা। তাই এখান থেকে আমরা কোনো সুরাহা করতে পারছি না যে কোনটা ছোট কোনটা বড়। তো এরপরে আমাদের নেক্সট স্টেপ যেটা হয় সেটা হচ্ছে দেখে নেব ফার্স্ট, আচ্ছা এটা 3 দিয়ে শুরু, এটাও কিন্তু 3 দিয়ে শুরু, এখান থেকে আমরা বুঝতে পারছি না কে ছোট কে বড়। নেক্সট ঘরটা নিয়ে নেব, এখানে দেখো এখানে আছে 0, এখানে আছে 2, তাহলে কে বড় হবে, নিশ্চয়ই 2 যেটা সেটা বড় হবে। অর্থাৎ এই যদি এই যেহেতু এই ঘরে 2টা বড় হলো, এখানে 0 আছে, তাই এই সংখ্যাটা কিন্তু বড় হবে। তো এরপরে বড় সংখ্যা আমরা পেয়ে গেলাম, আমি বললাম শুধুমাত্র বড় সংখ্যাটা দেখব, বড় সংখ্যা আমরা পেয়ে গেলাম, এরপর চিহ্নটা কীভাবে আমরা বসাবো। যে সংখ্যাটা বড় হবে তার দিকে আমরা মুখটা খুলে দেব, ব্যাস। যে এই সংখ্যাটা বড় আছে তাহলে এর দিকে আমরা মুখটা খুলে দিলাম, চিহ্নটার মুখটা এদিকে খুলে দিলাম, হয়ে গেল আমাদের ছোট বড় চিহ্ন বসানো। নেক্সট অঙ্কটাই আমরা দেখব যে কে বড় কে ছোট আছে। দেখো 1, 2, 3, 4, 5, এটা 5 অঙ্কের সংখ্যা, 1, 2, 3, 4, 5 এটাও 5 অঙ্কের সংখ্যা, এখান থেকে বের করতে পারছে না, তাই এবার সংখ্যা থেকে বের করতে হবে। দেখো এটা 5 দিয়ে শুরু, এটা 2 দিয়ে শুরু, তাহলে বুঝতেই পারছি এই 5টা বড়, অর্থাৎ এই সংখ্যাটা আমাদের বড়। তাহলে যে বড় সংখ্যা তার দিকে আমরা মুখটা খুলে দেবো, অর্থাৎ মুখটা এদিকে খুলে দিলাম, হয়ে গেল অঙ্ক। এবার নেক্সট অঙ্কে চলে যাবো আমরা, এখানে বলা হয়েছে দেখো 2-এর ক নম্বরে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর, 15 বছর পরের পর তাদের বয়সের সমষ্টি কত হবে। পিতা ও পুত্র মানে দুজন, বাবা ও তার ছেলে, এই দুজনের বর্তমান বয়সের সমষ্টি, অর্থাৎ এখনকার যে বয়স সেই বয়সের সমষ্টি, অর্থাৎ যোগফল, সমষ্টি মানে হচ্ছে যোগফল, 60 বছর, 15 বছর পরে তাদের বয়সের সমষ্টি কত হবে। তো 15 বছর পরে নিশ্চয়ই তাদের এখনকার যে বয়স আছে তার বয়সটারও 15 বছর বেড়ে যাবে। তোমার বয়স যদি এখন 12 বছর হয়, 2 বছর পরে তোমার বয়স হবে 14 বছর, কারণ এখন 12 বছর, তারপরে 2 বছর পরে বলছে, তাই তোমার বয়সের সঙ্গে 2 বছর যোগ করে দিলাম, তাই হয়ে গেলো 14 বছর। তো এখানে তোমরা লিখে নেবে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর, 15 বছর পর তাদের বয়সের সমষ্টি হবে, তাদের এখনকার বয়স কত, 60 বছর, আর 15 বছর পরে, 15 বছর নিশ্চয়ই 15 বছর পরে নিশ্চয়ই পিতাও 15 বছর বেড়ে যাবেন, তাই
যোগ 15, পুত্রও নিশ্চয় 15 বছর বেড়ে যাবে, তাই আবারও যোগ 15। দেখো 7 বছর এখনকার বয়স, আরও 15 বছর বেড়েছেন পিতা, আরও 15 বছর বেড়েছে পুত্র, তাই 60 যোগ 15 যোগ 15, এদের যোগ করে পেয়েছে 90 বছর। এর উত্তরটা লিখবে 15 বছর পর তাদের বয়সের সমষ্টি হবে 90 বছর। খ নাম্বারে মান নির্ণয় করো। তিনটে সংখ্যা দিয়ে, চারটে সংখ্যা দিয়ে দিয়েছে, মান নির্ণয় করতে বলা হয়েছে। এখানে দেখো যোগ আছে, যোগ করতে বলা হয়েছে। তো যোগটা যখন করবে তোমরা এভাবেই করবে, প্রথমকার সংখ্যাটা লিখে নেবে, প্রথমকার সংখ্যাটা লেখার পরে, লেখার পরে পরে যে সংখ্যাটা বসাবে, এই সংখ্যাটা বসানোর ক্ষেত্রে অনেক সময় প্রবলেম হয়, তোমরা যেহেতু 5, তোমাদের হয়তো বা প্রবলেম হয় না, তবুও বলে দিচ্ছি, এককের ঘর থেকে বসাবে। অর্থাৎ এককের ঘরে আছে 2, তারপরে আছে 0, তারপরে 5 বসাবো, তারপরে 4 বসাবো। নেক্সট অঙ্কে এককের ঘর অর্থাৎ লাস্টের ঘর থেকে শুরু করব। প্রথমে দেখো আছে 8, 8 বসালাম, তারপরে 0 বসাবো, তারপরে 5 বসাবো, তারপরে আবার নিচে এককের ঘরটা বসাবো। ওকে, এখানটা একটা সংখ্যা, যোগ চিহ্ন মানে আবারও নিচে চলে যাবে, যোগ চিহ্ন মানে আবারও নিচে চলে যাবে, যোগ চিহ্ন মানে আবারও নিচে চলে যাবে। এদের যোগ করে হয়েছে 44,268। যোগটা তোমরা করে নিও, নির্ণয় যোগফল লিখবে, তারপর শেষে অবশ্যই লিখবে এটা উত্তরটা 44,268। নেক্সট অঙ্ক, 10 থেকে 20-র মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির যোগফল কত? এই জন্য লিখে নেবে 10 থেকে 20-র মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলি যোগফল সমান, 10 থেকে 20-র মধ্যবর্তী আছে 11, 13, 17, 19, তাই 11 যোগ 13 যোগ 17 যোগ 19, এদের যোগ করে পেয়েছি 60। নেক্সট অঙ্ক, 3-এর ক, 3টি ঘন্টা একসঙ্গে বাজার পর যথাক্রমে 15 সেকেন্ড, 20 সেকেন্ড ও 25 সেকেন্ড অন্তর বাজে, কতক্ষণ পরে ঘন্টাগুলি আবার একসঙ্গে বাজবে? তো এখানে প্রথমে লিখে নেবে 3টে ঘন্টা একসঙ্গে বাজার পর যথাক্রমে 15 সেকেন্ড, 20 সেকেন্ড, 25 সেকেন্ড অন্তর বাজে, যেটা অঙ্কে বলা হয়েছে সেটাই। এরপর 15, 20 আর 25-এর তোমরা লসাগু বের করবে। লসাগু দেখো প্রত্যেকটারই শেষে আছে, এখানে 5 আছে, এখানে 0 আছে, এখানে 5 আছে। তো আমরা জানি যে কোনো সংখ্যার শেষে যদি 5 বা 0 থাকে, সেই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। তো এর শেষে 5 আছে, এটা নিশ্চয়ই 5 দিয়ে বিভাজ্য হবে, এর শেষে 0 আছে, সেটা 5 দিয়ে বিভাজ্য, 25 আছে, 25 শেষে 5 আছে, সেটা 5 দিয়ে বিভাজ্য। অর্থাৎ প্রত্যেকটা সংখ্যা এখানে কিন্তু আমাদের 5 দ্বারা বিভাজ্য হবে, তাই 5 দিয়ে আমি প্রথমে কেটে নিয়েছি। 5 3 15, 5 4 20, 5 5 25, এরপর 3 5 আর 3 4 5 পরপর, এগুলো আর যায় না। কোনো এমন কোনো একটা সংখ্যা নেই এক ছাড়া যে এই সংখ্যাগুলো দিয়ে 3 4 বা 5 বিভাজ্য হবে। আমরা জানি লসাগু নির্ণয় করার সময় অন্তত দুটো বিভাজ্য হতে হবে, দুটো সংখ্যাকে বিভাজ্য হতেই হবে, কিন্তু এখানে কোনো সংখ্যাই নেই যেটা কমপক্ষে দুটো সংখ্যা বিভাজ্য হচ্ছে, তাই লসাগুটা আমাদের এখানেই শেষ হচ্ছে। এরপর লিখবো 15, 20 ও 25-এর লসাগু সমান 5 গুণ 3 গুণ 4 গুণ 5, এদের গুণ করে পেয়েছে 300। তো এখানে 300টা কী? 300টা সেকেন্ড। কেন সেকেন্ড? কারণ এখানে আছে 15 সেকেন্ড, 20 সেকেন্ড, 25 সেকেন্ড, প্রত্যেকটা এককে কিন্তু এখানে সেকেন্ড, যেহেতু এখানে প্রত্যেকটা এককে সেকেন্ড, এটাও কিন্তু তাহলে কিন্তু আমাদের 300টা সেকেন্ড আসছে। ওকে, তাই এরপর সেকেন্ড থেকে আমাদেরকে মিনিটে বের করে নিতে হবে। তো আমরা জানি 60 সেকেন্ড সমান 1 মিনিট, অতএব 300 সেকেন্ড সমান 300 গুণ 60 মিনিট। কারণ আমরা জানি এখানে এক থাকলে সমানের এদিকে যখন এক থাকে, এরকম অঙ্ক সাজানোর পরে তখন কিন্তু সেটা ভাগ হয়ে যায়। তো এটাও বলতে পারো বা এভাবেও তোমরা বলতে পারো যে সেকেন্ড থেকে মিনিটে পরিণত করতে গেলে ভাগ করতে হয়। তাই 300 ভাগ 60 মিনিট ভাগ করে হয়েছে 5 মিনিট, আমি মুখেই করতে পেরেছি, তোমরা যদি মুখে পারো তো করবে, নাহলে তোমরা ভাগটা পাশে বা রাফে করে নিও। ওকে, নেক্সট উত্তরটা বেরিয়ে গেল আমাদের, এটা 5 মিনিট। এবার আমরা উত্তর লিখবো 5 মিনিট পরে ঘন্টাগুলি আবার একসঙ্গে বাজবে। লাস্ট অঙ্ক, খ নাম্বার 3-এর, অতুলবাবু 7,80,250 টাকা একটা বাড়ি কেনেন, কিন্তু তিনি ওই বাড়িতে থাকবেন না, তাই ঠিক করলেন বাড়িটি বিক্রি করে দেবেন। তিনি 8,90,000 টাকায় বাড়িটি বিক্রি করেন। বাড়িটি বিক্রি করে তিনি কত টাকা বেশি পেলেন? তো দেখো, অতুলবাবু একটা বাড়ি কিনেছিলেন, সে বাড়িটার মূল্য ছিল 7,80,250, তিনি এই বাড়িটি বিক্রি করবেন। তো বিক্রি করার পরে তিনি দাম পেলেন এটা 8,90,000 টাকা। তাহলে বলা হয়েছে তিনি বাড়িটি বিক্রি করে কত বেশি টাকা পেলেন। তো কত, আমি এর আগে তোমাদেরকে বলেছি যে কত বেশি কত কম এই ধরনের প্রশ্ন করা হলে সবসময় বিয়োগ করবে। তো বিয়োগে কোনটা আমাদের আগে থাকে? বিয়োগে সবসময় বেশিটা আমাদের আগে থাকে, অর্থাৎ যেটা বড় সেটা আমরা আগে লিখবো। তো এই সংখ্যাটা বড়, তাই বাড়িটির বিক্রয় মূল্যটা বড়,
মানে বিক্রয় মূল্যটা বড়, তাই বিক্রয় মূল্য সমেত যে সেন্টেন্সটা, যে বাক্যটা হচ্ছে, সেটা কিন্তু আমরা অঙ্কটা করার সময় আগে লিখব। তাই বাড়িটির বিক্রয় মূল্য সমান 8,90,000 টাকা। বাড়িটির ক্রয় মূল্য অর্থাৎ যে টাকায় তিনি কিনেছেন, যে টাকায় বিক্রি করেছেন, সেটাকে বলা হয় বিক্রয় মূল্য। যে টাকায় কিনেছেন সেটাকে বলা হয় ক্রয় মূল্য। তাই ক্রয় মূল্য সমান 7,80,250 টাকা। এদের বিয়োগ করলাম, এদের বিয়োগ করে পেয়েছে 1,09,750 টাকা। এবার উত্তর লিখবো, বাড়িটি বিক্রি করে তিনি 1,09,750 টাকা বেশি পেলেন। তো এই ছিল 15 নম্বর স্কুলের অঙ্ক। 15 নম্বর স্কুলটা শেষ হয়ে গেল, খুব তাড়াতাড়ি 16 নম্বর স্কুলটা আমি তোমাদের দিয়ে দেবো। তাই সঙ্গে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল আইকনটি তো অবশ্যই প্রেস করে রেখো।